বন্ধুরা, গুড ইভিনিং। তো তোমরা সবাই কেমন আছো বলো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, আজকে আমি একটা নাস্তার ব্যবস্থা করেছি, আজকে আমরা সবাই মিলে খাবো। তো আমি কি বানাচ্ছি দেখো, এটা নতুন জিনিস, এটা তোমরা বাড়িতেও ট্রাই করতে পারো। তো দেখো, আমি ময়দা মাখিয়ে রেখেছিলাম, এই যে রুটির মতো করে গোল গোল করে ছোট ছোট গোল করে নিয়েছি, এখানে দেখো বেলছি। এটা বেলা আমার হয়ে গেছে, আর এখানে আমি একটু পুর রেডি করে রেখেছি। দেখো এখানে ডিম আছে, আর আলু আছে, পেঁয়াজ আছে, আর কাঁচা লঙ্কা আছে। এটা দিয়ে সুন্দর করে এটাকে ভাজা আছে, এটা আমি পুর রেডি করেছি। তো এটাকে এরপর বানাবো। তো বানাতে হলে আমি কী করবো দেখো, এটাকে প্রথমে আগে একটু সুন্দর করে সেট করে কেটে নেবো, যাতে দেখতে সুন্দর লাগে, একটু ভাজার পরেও যাতে দেখতে সুন্দর লাগে, খেতে সুন্দর লাগার সাথে সাথে দেখতেও যাতে সুন্দর লাগে। তো তার জন্য আমি এটাকে একটা সুন্দর করে একটা সেট করে কেটে নিচ্ছি দেখো। এই দেখো আমরা আমি চার কোণা করে কেটে নিয়েছি, এরপর এটাকে এই দেখি কাটি। এরপর এটাতে আমি পুর দিয়ে দেবো, এই যে পুর নিলাম, এটা সুন্দর করে দিয়ে দেবো। সুন্দর করে এটাকে আমি এখানে দিয়ে দিব, এরপরে মুড়ে দেবো। এরপর এটাকে একটু মুড়ে দিলে আর ভেতরের যে ফুটটা দেওয়া আছে ওটা আর বেরোবে না। এই দেখো বন্ধুরা, এর একটা সুন্দর সেট চলে এসছে। এরপর এটাকে ভাজা করে নিলেই হয়ে গেল সব রেডি আমার। তো এইভাবে আমি সবগুলোকে রেডি করে নেবো, তারপর সব একসঙ্গে ভাজা করবো। এই যে দেখো এখানে এই যে রাখা আছে এগুলো সব, এই দেখো আর এই যে কয়েকটা বাকি আছে এখানে, এগুলো সবকে করে নিই, তারপরে সব একসঙ্গে ভাজা করবো। তো চলো এগুলো করে নিই, তারপর আসছি আবার। বন্ধুরা বেলা তো সব হয়ে গেছে, এরপর ভাজতে বসেছি। তো এই যে কড়াই তেল দিয়েছি, সাদা তেল, তেল গরম হয়ে গেছে, এরপর দিয়ে দিচ্ছি একটা একটা করে। আমি একটা না, একসঙ্গে দুটো ভেজে নেবো। এই দেখো দিয়ে দিচ্ছি দুটোকে, ভাজা হতে শুরু করে দিচ্ছি দেখো, আর সব ভালোই যাচ্ছে, সুন্দর ভাজা হয়ে যাবে। দেখো আমরা আমার তো ভাজা হয়েছে, একবার খাবো।
খুব সুন্দর হয়েছে। আমার ভিডিও তোমাদের কিরম লাগলো না লাগলো একটু কমেন্ট করে জানাবে, আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার পাশে থাকবে। গুড নাইট, টাটা।